আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদের সাথে অনেক মজার একটা রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে জিরা ফোড়নের সবজি। সবজি দেখা যায় অনেকেই খেতে চায় না, কিন্তু এভাবে যদি আপনারা রান্না করেন ইনশাল্লাহ সবাই অনেক মজা করে খাবে। ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই এই সবজি খেতে ভীষণ ভালো লাগে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই আজকের মজার এই সবজির রেসিপিটি। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। এখানে আমি যে পাত্রে সবজি রান্না করব সেটাতে তেল দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণে। তারপরে এখানে 1 চামচ পরিমাণে জিরা, 2 শুকনো মরিচ, তারপরে একটু রসুন কুচি আর 1/4 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে এটা ভেজে নিব। শুকনো মরিচ দিয়েই আমি করছি, আপনারা চাইলে এখানে কাঁচা মরিচও দিতে পারেন। কাঁচা মরিচটা আমি পরে দেব, প্রথমে একটু শুকনো মরিচ দিয়েছি আর কি। আর এখানে জিরা ফোড়নটা একটু বেশি করে দিয়েছি। জিরা ফোড়নে এই সবজিটা খেতে ভীষণ ভালো লাগে, আপনারা অবশ্যই একবার করে দেখবেন। যারা সবজি খেতে পছন্দ করেন না তারা একবার হলেও এভাবে রান্না করে দেখবেন, ইনশাল্লাহ খেতে অনেক ভালো লাগবে, রুটি, পরোটা, ভাত, লুচি সব কিছুর সাথে। তো দেখেন আমি এভাবে ভালো করে ভেজে নিয়েছি, পেঁয়াজটা হালকা হালকা কালার চেঞ্জ হয়ে আসতে শুরু করেছে। এই পর্যায়ে আমি এখানে সবজি দিয়ে দিব। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি গাজর, বরবটি, জুখিনি, তারপরে দিয়ে দিচ্ছি আলু। জুখিনির বদলে আপনারা এখানে লাউ অথবা পেঁপে দিতে পারেন। এরপরে ব্রোকলি দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি বেগুন। আমি এখানে আমার প্রয়োজন মতো সব কিছু দিয়েছি। আলু দিয়েছি 1.5 কাপ পরিমাণে, ব্রোকলি 1.5 কাপ পরিমাণে, বেগুন 1.5 কাপ, গাজর 1 কাপ, বরবটি দিয়েছি 1/2 কাপের মতো, যতটুকু আছে আর কি, আর জুখিনি দিয়েছি 1টা ছোটো। এরপরে কিছুক্ষণ ঢেকে রাখলাম, তারপরে ঢাকনা তুলে 5 মিনিট পরে ঢাকনা তুলে দিয়ে দিচ্ছি এখানে লবণ, হলুদ, জিরার গুঁড়া, আদা, রসুন বাটা, সবগুলো আমি 1/2 চামচ করে দিয়েছি। লবণটা আসলে স্বাদ মতো দিতে হবে, যে যেমন লবণ খেতে পছন্দ করে আর কি। আমি এখানে আমার পছন্দ মতো সবজি বা ঘরে যেই সবজিগুলো ছিল সেগুলোই দিয়েছি। আপনারাও আপনাদের পছন্দ মতো সবজি দিবেন, যে সবজিগুলো আপনাদের খেতে ভালো লাগে, কিংবা যেগুলো ঘরে আছে, যেগুলো অনেকগুলো দেখা যায় যে অল্প একটু আছে কি করব, তো সেটাও এখানে দিয়ে দিতে পারেন। তো আমি সবগুলো একটু স্কোয়ার শেপে কেটেছি যেন দেখতে সুন্দর লাগে, আর একটু ছোট ছোট করে কেটেছি। ছোট ছোট করে কাটলে দেখবেন দেখতেও সুন্দর লাগছে আবার খেতেও ভালো লাগছে। তো এখন আমি আরও একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে তারপরে এখানে পানি দিয়ে দিচ্ছি, অল্প একটু পরিমাণে, খুব বেশি পানি দিব না। আর এই সবজিটা একটু আমি মাখো মাখো করব, মানে ঝোল ঝোল, খুব ঘন ঝোল থাকবে আর কি। তো আমি এখানে 2.5 কাপের মতো পানি দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে যখন ফুটে উঠবে পানিটা তখন এখানে দিয়ে দিচ্ছি 1টা পাকা টমেটো। এরপরে আমি ঢেকে দিচ্ছি, আর মশলাগুলো আমি জিরাও যেহেতু ফোড়ন দিয়েছি তাই আর জিরার গুঁড়ো দেইনি। তারপরে ঢেকে দিলাম, ঢেকে কিছুক্ষণ পরে আবার একটু নেড়েচেড়ে দিব। কিছুক্ষণ পরপরই নেড়েচেড়ে দিতে হবে, তাহলে সবজিটা সব দিকে ভালো করে সেদ্ধ হবে, খেতে ভালো হবে। তো বেশ কিছুক্ষণ পরে ফিরে আসলাম, পানিটা অনেকটাই কমে গেছে আর কি, পানি ফুটে উঠেছে, কমে যেতেও শুরু করেছে আর কি। তো এখন আমি এটা আবারও ঢেকে দিব। ফিরে আসলাম আরও 7-8 মিনিট পরে। চুলার আঁচ কিন্তু মিডিয়াম হাই রয়েছে, অলরেডি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আমি এখন এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, 2 মাঝখান থেকে ভেঙে দিলাম। কাঁচামরিচের স্মেলটা খুব ভালো আসে সবজিতে। একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, এখনই দিয়ে দিলাম কারণ আমি এটা আরও কিছুক্ষণ রান্না করব। নামানোর আগে দেইনি, নামানোর 10-15 মিনিট আগে দিয়ে দিলাম, স্মেলটা ভালো আসবে। এখন এখানে আমি নরম সবজিগুলো যেমন আলুটা একটু ভেঙে দিব, ব্রোকলি, তারপরে গাজরটা একটু একটু ভেঙে দিব। এতে করে হবে কি, ঝোলটা অনেক খেতে ভালো লাগবে, ঝোলটা একটু সবজির সাথে মিক্স হয়ে যাবে। আলুটা যেহেতু আলুটা যদি একটু গলা গলা হয় তাহলে দেখবেন যে এমনিতেই খেতে অনেক ভালো লাগছে। তো আমি এটা আরও একটু গলিয়ে নিব, লবণটা একটু টেস্ট করে নিলাম, লবণ একদম পারফেক্ট আছে। সবজিটা মোটামুটি হয়ে গেছে, আমি আরও একটু রান্না করব কিছুক্ষণ। আপনারা চাইলে এই পর্যায়েও নামিয়ে নিতে পারেন অথবা আরও একটু জাল করতে পারেন। আর আমি এখানে আলুগুলো যতটুকুন সম্ভব ভেঙে দিচ্ছি। তো শেষে আপনারা অবশ্যই এটা করবেন, সবজিগুলো একটু ভাঙা ভাঙা করে দিবেন, দেখবেন খেতে ভালো লাগবে। তো আমার সবজি হয়ে গেছে অলরেডি, এখন আমি ঢাকনা দিয়ে আর 3-4 মিনিট রাখবো, তারপরে বন্ধ করে দিব। ফিরে আসলাম 3-4 মিনিট পরে, আমার সবজি কিন্তু একদম রেডি হয়ে গেছে।
একটু ঝোল রাখবো আর কি, আমি যেটা বলেছিলাম একটু গা মাখা ঝোল থাকবে, এতে করে খেতে ভালো হবে। আর সবজি বেগুনগুলো আমি অনেকটাই গলিয়ে দিয়েছি, আলু গলিয়ে দিয়েছি, আর কালারটাও দেখেন অনেক সুন্দর হয়েছে। এখন আমি চুলা বন্ধ করে দিব, তারপরে কিছুক্ষণ পরে আপনাদের সামনে পরিবেশন করব। তৈরি হয়ে গেছে ভীষণ মজার এই জিরা ফোড়নের সবজির রেসিপিটি। অবশ্যই আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন, আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।